আসসালামু আলাইকুম ATN বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরেনাজ মমে শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম আচরণবিধি লঙ্ঘন করায় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর নিক্সনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আলু 30 টাকা কেজি দরে বিক্রি নিশ্চিতে জেলা প্রশাসকদের কৃষি বিপণন অধিদপ্তরের চিঠি সারা দেশে অভিযান এসএসসির ফলাফল নিয়ে জটিলতার আশঙ্কা বিশ্লেষকদের প্রথম বর্ষ ও টেস্ট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে ফল তৈরির পরামর্শ এবং দেশে করোনায় গত 24 ঘন্টায় আরো 16 জনের মৃত্যু নতুন শনাক্ত 1684 জন শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ঢাকা 5 ও 18 আসনের উপনির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ সময় সিইসি বলেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ায় নির্বাচনে ভোটের হার কমছে বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নির্বাচন নিয়ে ইউএনও ও ডিসি সহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমপি নিক্সনের বিরূপ আচরণে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন সিইসি বলছেন ওই সংসদ সদস্যের বিরুদ্ধে অসৎ আচরণের প্রমাণ পাওয়া গেছে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি তার বিরুদ্ধে দুয়েক দিনের মধ্যে মামলা করার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার মাননীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরী সাহেবের বিরুদ্ধে আমরা মামলা করব হয়তো আজকের মধ্যে অথবা কালকের মধ্যেই থানায় মামলা রুজু হয়ে যাবে আমাদের যে নির্বাচন বিধি বহির্ভূত আচরণের জন্য আমরা আমাদের কাছে যে আলামত আছে সে আলামতগুলো যথেষ্ট সেজন্য মামলা হবে আর একটা তদন্ত কমিটি করা হবে ওই আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি কোনো অনিয়ম থেকে থাকে সেগুলো নিয়ে এর আগে ঢাকা 5 ও ঢাকা 18 আসনের উপনির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন বৈঠকে পুলিশের আইজি র‍্যাবের ডিজি ও ডিএমপি কমিশনার সহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে সিইসি বলেন ঢাকার এসব আসনে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কোনো প্রতিবন্ধকতা নেই মাঠে ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি না হয় তখন কিন্তু ভোটারদের অনীহা থাকে নির্বাচন কেন্দ্রে যাওয়ার এটাও কাজ করে অনেক নির্বাচনী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না আনফর্চুনেটলি সেটা কারণ হলো যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের বিষয়ে অবশ্যই আমরা বলতে পারবো না তবে নির্বাচন যখন প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতামূলক হবে হয় তখন নির্বাচনের ভোটারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার দুই সংসদীয় আসনের উপনির্বাচনে এবার সাধারণ ছুটি থাকছে না এছাড়া ভোটের দিন মাইক্রোবাস ও মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা থাকলেও গণপরিবহন সহ সাধারণ যান সীমিত আকারে চালু থাকবে নির্বাচনী এলাকায় 17 অক্টোবর ঢাকা 5 এবং 12 নভেম্বর ঢাকা 18 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে ইকরামুল হক সায়েম ATN বাংলা ঢাকা বাজার সহনীয় করতে প্রতি কেজি আলুর দাম হিমাগারে 23 টাকা পাইকারিতে 25 টাকা ও খুচরা বাজারে 30 টাকা বিক্রির নির্দেশ দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর কৃষি অর্থনীতিবিদরা বলছেন শুধু নির্দেশনা নয় ব্যবসায়ীদের কারসাজি বন্ধে নিয়মিত বাজার তদারকি বাড়াতে হবে যদিও ব্যবসায়ীরা বলছেন আমদানি ও উৎপাদন বাড়লে কমবে আলুর দাম বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম রেকর্ড 50 টাকা কেজি দরে রাজধানীর বাজারে আলু বিক্রি হচ্ছে বন্যায় উৎপাদন ও মজুত কমে যাওয়ায় এক এক বাজারে ভিন্ন ভিন্ন দাম রাখা হচ্ছে পাইকারি মোকামে কেজি প্রতি 42 টাকা রাখা হলেও হাত বদলেই আলুর দাম আরও বেড়ে যাচ্ছে 44 টাকা কিনে আমাকে আরও 2 টাকা খরচ আছে 50 টাকা বিক্রি করি আমরা মজুত কমের কারণে দামটা একটু বেশি তবে এই দাম থাকবে না হয়তো সামনে নতুন সবজি উঠে গেলে আলুর দামটা কমে যাবে ভাইয়া আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর সরকার নির্ধারিত দামে এ পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে এদিকে বাজার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন সংস্থা অভিযান জোরদার করেছে বেশ কিছু আলুর আরও তো আমরা তদারকি করেছি যে ওদের চালান আমরা পাইনি চালান না পাওয়ার জন্য আমরা 5টা প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছি আজকে আমরা আজকে সতর্ক করেছি না ফেললে আমরা আরও কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব শুধু অভিযান নয় আলুর দাম সহনীয় রাখতে আমদানি ও মজুদ ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা এই পর্যায়ে আমাদেরকে যেই মূল্য বৃদ্ধি ঘটেছে এটা অস্বাভাবিক বলে ধরে নেওয়া যায় এবং এটা আমাদের ব্যবসায়ীদের কারসাজি সরকার যেখানে 30 টাকা
দাম বেঁধে দিয়েছে, এটা সঠিক বেঁধে দিয়েছে। মার্কেট মনিটরিংটা হলো সবচেয়ে বড় কথা। মার্কেট মনিটরিং করবে, আলুর দাম বেঁধে দিয়েছে, এটা প্রত্যেক দোকানে দোকানে সেটা টানিয়ে দিতে হবে, এবং যারা এটা মানছে না তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আলুর উৎপাদন ও কৃষকদের প্রণোদনা বাড়ানোর দাবিও জানিয়েছেন কেউ কেউ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গ্রেড পয়েন্ট নয় জেসি ও এসএসসির সাথে মিল থাকা বিষয়ের নম্বর যোগ করে এইচএসসির ফলাফল তৈরি করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে মূল্যায়ন কমিটি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকরা বলছেন এতে নানা ধরনের জটিলতা তৈরি হবে, প্রশ্ন উঠবে সার্টিফিকেটের মান নিয়েও। একাদশ শ্রেণীর প্রথম বর্ষ ও টেস্ট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে এইচএসসির ফল তৈরির পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চাপল। পরীক্ষা না হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না এইচএসসির শিক্ষার্থীদের। ফলাফল কীভাবে তৈরি হবে সে চিন্তা তো আছেই, সাথে যোগ হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে। এইচএসসিতে সাতটি বিষয়ে ১৩টি পত্র রয়েছে, যার সাথে জেএসসি ও এসএসসির কেবল বাংলা, ইংরেজি এবং তথ্য প্রযুক্তি বিষয়ের মিল রয়েছে। মূল্যায়ন কমিটি বলছে ওই দুটি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর যোগ করে এইচএসসির গ্রেড নির্ধারণ করা হবে, অন্যগুলোর ক্ষেত্রে নেওয়া হবে বিকল্প ব্যবস্থা। জেএসসি এবং এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফলকে বিশ্লেষণ করে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় মানের উপর ভিত্তি করে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমরা ফল প্রকাশ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না বলছেন এ পদ্ধতিতে মূল্যায়ন করলে নানা ধরনের অসঙ্গতি তৈরি হবে, ভবিষ্যতে চাকরির প্রতিযোগিতায় এরা বৈষম্যের শিকার হতে পারে, তাই এইচএসসির ফল মূল্যায়নে বিকল্প পরামর্শ দেন তিনি। আমি মনে করি যে জেএসসি বা এসএসসি নয়, এইচএসসি লেভেলে তাদের যে প্রাপ্ত অর্জন আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রিটেস্ট পরীক্ষা নিয়েছে, টেস্ট পরীক্ষাও গ্রহণ করা হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষকদের দেওয়া নম্বরকে সম্মান জানিয়ে আস্থা রেখে সেই নম্বরের ভিত্তিতেই যদি এইচএসসির যে চূড়ান্ত পরীক্ষার নম্বরপত্র বা গ্রেডশিট তৈরি করা হয় সেটা অনেক দিক থেকেই গ্রহণযোগ্য হবে। ঢাকা কলেজ যেভাবে মূল্যায়ন করেছে, হয়তো গ্রামের একটা কলেজ অথবা ঢাকারই অন্য একটা কলেজ হয়তো তার চেয়ে একটু সহজ সফটভাবে মূল্যায়ন করেছে, কোনোটা হয়তো আরও হার্ডভাবে করে থাকতে পারে। আপনি প্রয়োজনে অনলাইন ভাইবা নেওয়ার ব্যবস্থা করুন। এই যে আমরা একটা স্লোগান শুনি যে একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, একটা সিদ্ধান্ত যেন শিক্ষার্থীদের সারা জীবনের কান্না না হয়। তাড়াহুড়া নয়, গ্রহণযোগ্য ফল তৈরি করতে প্রয়োজনে আরও সময় নেওয়ার পরামর্শ এই শিক্ষা গবেষকের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জমে উঠেছে নগা ৬ আসনের উপনির্বাচনের প্রচারণা, শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন উন্নয়নের সাথে এলাকার শান্তি শৃঙ্খলা ধরে রাখতে পারবেন এমন প্রার্থীকেই অগ্রাধিকার দেবেন তারা। নওগাঁ থেকে রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা আইভা। নওগাঁ ৬ আসনের উপনির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর আত্রাই ও রানীনগর উপজেলা। আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও নির্বাচনে অংশ নিচ্ছে ন্যাশনাল পিপলস পার্টি। ভোটে জিততে প্রতিশ্রুতির পাশাপাশি ভোটারদের কেন্দ্রমুখী করতে নানা উদ্যোগ নিচ্ছেন প্রার্থীরা। তবে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট দেওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক ভোটার। আমরা ইভিএমে নতুন ভোট দিব এটা ভেবে খুব আনন্দিত, আমরা কিভাবে ভোট দেব এটা যদি জানতে পারতাম আরো একটু ভালো লাগতো। আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিব যিনি এমপি হবেন উপনির্বাচনে। তিনার কাছে চাওয়া পাওয়া একটাই, তিনি যেন রায়নগর আত্রায়ের যে উন্নয়নের ধারা ছিল সেটা যেন অব্যাহত রাখেন। জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত করার আশ্বাস দেন তিনি। ১৭ই অক্টোবরের নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে আমাদের পত্র এলাকার যেগুলো কাজ অসম্পূর্ণ আছে সেগুলো সম্পন্ন করব এবং এলাকায় মাদক থাকবে না ইনশাআল্লাহ। অন্যদিকে পোস্টার, ব্যানার ও লিফলেট টাঙাতে না দেয়া সহ ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী রেজাউল ইসলাম। আমার দলের নেতাকর্মী শূন্য করার জন্য দফায় দফায় কয়েকবার হামলা হয়েছে, প্রতিনিয়তই ঘটছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো
ব্যবস্থা গ্রহণ করে নাই। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকার পাশাপাশি বিএনপির অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন অফিসার। অভিযোগ যতগুলো অভিযোগ আমাকে দাখিল করছে সবগুলো অভিযোগের বিষয়ে আমি ব্যবস্থা আমি নিয়েছি, প্লাস হলো পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, গুরুতর অভিযোগ এখনো আসেনি। আগামী 17 অক্টোবর নওগাঁ 6 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার 3,06,725 জন। গত 27 জুলাই সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 14 আসামির রায়ের তারিখ 27 অক্টোবর নির্ধারণ করেছে আদালত। দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান এই তারিখ নির্ধারণ করেন। উভয় পক্ষের আইনগত ব্যাখ্যার পর মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোস্তাফিজুর রহমান বাবুল। রিফাত শরীফ হত্যা মামলায় মোট 24 আসামির বিরুদ্ধে আলাদা দুটি অভিযোগপত্র দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক 10 জন ও অপ্রাপ্তবয়স্ক 14 জন। প্রাপ্তবয়স্ক 10 জনের মধ্যে 6 জনকে গত 30 সেপ্টেম্বর ফাঁসির রায় দেয় জেলা ও দায়রা জজ আদালত। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি। সকালে শহরের পোস্ট অফিস সড়কে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রহমান, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ও সংসদ সদস্য মাহবুবুর রহমান। এসব ঘটনার সঙ্গে জড়িতরা যে দলেরই হোক তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 16 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,593 জনে। সবশেষ 24 ঘন্টায় 14,414 নমুনা পরীক্ষায় নতুন করে 1,684 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.69%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 382,559 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,576 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,97,449 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.67%। মৃতদের মধ্যে 13 জন পুরুষ ও 3 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 10 জন, চট্টগ্রামে 2 জন, খুলনায় 3 জন ও রাজশাহী বিভাগে 1 জন মারা গেছেন। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের লাশ পুনরায় ময়নাতদন্তে কবর থেকে তুলবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা জানান পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এদিকে হত্যাকাণ্ডে জড়িত পলাতক ও বরখাস্ত এসআই আকবরকে গ্রেফতারের দাবিতে আজও বিক্ষোভ হয়েছে সিলেটে। গত রোববার রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলা করেন তার স্ত্রী তাহমিনা আক্তার। গতকাল মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে। এর আগে রায়হানের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই আকবর সহ 4 পুলিশকে সাময়িক বরখাস্ত এবং 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বাড়িতে একটা ঘটনা ঘটেছে, তো সেখান থেকে মামলা তদন্ত হচ্ছিল, পরবর্তীতে একটা পিবিআই হস্তান্তর করা হয়। আমরা তদন্ত শুরু করলাম, আজকে তদন্ত শুরু, তদন্ত চলমান থাকবে। তদন্তে যার যার নাম আসবে সবাই অন্তর্ভুক্ত হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞার সফল করতে ভোলার মেঘনা ও তেতুলা নদীতে কোস্টগার্ড সহ মৎস্য বিভাগ অভিযান শুরু করেছে। কোস্টগার্ডের ব্যাপক তৎপরতায় গত রাত 12টা থেকে দুপুর পর্যন্ত কোনো ট্রলারকে নদীতে মাছ ধরতে দেখা যায়নি। এ সময় জেলেদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন মাছ ঘাটে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বরিশাল বিভাগ 5টি জেলায় টহল কার্যক্রম শুরু করেছে কোস্টগার্ড। এদিকে ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অলস বসে রয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। নদীতে টহলের পাশাপাশি নজরদারিতে রাখা হয়েছে শহর বন্দর গ্রামের বিভিন্ন হাট বাজার।
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জ এক কাজীপুর সংসদীয় আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। মঙ্গলবার বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা সিরাজগঞ্জের রিটার্নিং অফিসার ফরিদুল ইসলামের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। জেলা ও কাজীপুর উপজেলায় বিএনপি নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সোমবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয় কাজীপুরে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবুল হোসেন। আগামী 12 নভেম্বর কাজীপুর ও সদরের একাংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ এক কাজীপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত 13 জুন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর এলাকায় মহানন্দা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, প্রতি বছর মহানন্দা নদীর ভাঙনে দেবীনগর ইউনিয়নের ঘর বাড়ি, স্কুল, মাদ্রাসা, হাট বাজার ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সাভারের বনগাঁও ইউনিয়নের 6টি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। এ সময় রাস্তাগুলো দ্রুত নির্মাণ করে মানুষ চলাচলের উপযোগী করা হবে বলে জানান তিনি। এদিকে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েকটি রাস্তা ও শহীদ মিনার নির্মাণের কাজও উদ্বোধন করেন তিনি। বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন এ সময় উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তালবীজ বপন কর্মসূচি উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁর নিয়ামতপুর উপজেলার তালামারা ব্রিজ হতে ধানসুরা সড়কে এসব তালবীজ রোপণ করা হয়। পর্যায়ক্রমে সড়কটির দুপাশে 20,000 তালবীজ রোপণ করা হবে। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী তালবীজ রোপণের নির্দেশ দিয়েছেন, সে অনুযায়ী এসব গাছ রোপণ করা হচ্ছে। এর ফলে বজ্রপাত থেকে রক্ষার পাশাপাশি সড়কগুলোতে ছায়া পাবেন যাতায়াতকারীরা। নাটোরে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও সবজি বীজ বিতরণ করেছে জেলা জাতীয়তাবাদী কৃষক দল। সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে কৃষক দলের পক্ষ থেকে শতাধিক কৃষকের মধ্যে লেবুর চারা ও বিভিন্ন সবজি বীজ বিতরণ করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ ও জেলা কৃষক দলের আহ্বায়ক কাজী বাবুল এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।